হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনেক দিন পর্যন্ত বেগুন সংরক্ষণ করতে পারবেন সেটা সামনে রোজা আর রোজাতে কিন্তু বেগুনের দামটা অনেক বেশি থাকে কারণ আমরা রোজাতে বেগুনিটাই বেশি খেয়ে থাকি সেই জন্য বেগুনের দামটা কিন্তু অনেক বেশি হয়ে যায় আর এই বেগুন অনেক দিন পর্যন্ত বাসায় কিনে ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে শুকিয়ে যায় না হলে পচে যায় তো সেই জন্য আপনারা যদি এখন বেগুন কিনে নিয়ে এসে এইভাবে সংরক্ষণ করেন তাহলে সারা বছর জুড়ে বা পুরা রোজার মাস জুড়ে আপনারা বেগুনগুলা সংরক্ষণ করতে পারবেন এবং যখন খুশি তখন বের করে কাজে লাগাতে পারবেন তো আমি এরকম বড় বড় সাইজের বেগুন নিয়েছি এখন বেগুনির যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমি এখানে কেটে নেব তো তিনটা ভাগ করে নেব যেহেতু বেগুনটা অনেক বড় সেই জন্য আর বেগুনের পরিমাণটা আসলে আপনারা কতটুকু পরিমাণে বেগুন সংরক্ষণ করতে চান সেই অনুযায়ী আপনারা এখানে বেগুন নিয়ে নেবেন তো প্রথমে আমি বেগুনগুলাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে মুছে নিয়েছি এখন বেগুনের শেপ দিয়ে নেব তো বেগুনের শেপটা আপনারা যেভাবে খুশি সেভাবেই দিয়ে নিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে শেপটা দিয়ে নেবেন আর এইভাবে বেগুন সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ক্রেকে খাওয়া যায় তো আমি একটু মোটা সাইজেরই করছি কারণ চিকন করে কাটলে পাতলা করে কাটলে বেগুনিটা খেতে ভালো লাগে না আমার কাছে সেই জন্য আমি একটু পুরু করে কেটে নিচ্ছি আর আমি বেশি পরিমাণে বেগুনগুলো এইভাবে কেটে সংরক্ষণ করব কারণ আমার ছেলে বেগুনি খেতে খুব বেশি পছন্দ করে আর সেই জন্য আমি বেশি করে নিয়েছি পোড়া রোজার মাস যাতে আমার চলে যায় সেই জন্য তো সবগুলা বেগুন কিন্তু আমি এভাবে করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সবগুলা এভাবেই কেটেছি এখন একটা পাত্রে আমি পানি নিয়ে নেব পরিমাণ মতো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এখন যে আমরা খাওয়ার জন্য যে হলুদটা ব্যবহার করি সেই হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে বেগুনগুলো এর ভিতরে আমি দিয়ে দেবো আর এখানে লবণ ব্যবহার করবেন না কারণ লবণ দিলে কিন্তু বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে পরবর্তীতে আপনার বেগুনগুলো ভালো থাকবে না সেই জন্য আপনাকে শুধু হলুদের গুঁড়াটাই ব্যবহার করতে হবে কারণ এই বেগুনের কালো ভাবটা যাতে চলে যায় সেই জন্যই কিন্তু এই হলুদের গুঁড়াটা ব্যবহার করা বেগুনের যে কষটা আছে কাটার পরে সেই কালো ভাবগুলো কিন্তু এই হলুদের পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখলেই চলে যাবে তো ভুল করেও এর ভিতরে লবণ দেবে না তাহলে বেগুনগুলা নরম হয়ে যাবে আর বেগুন যখন আপনি সংরক্ষণ করে বের করবে তখন খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়বে তখন আর আপনার বেগুনিগুলো ভালো হবে না সেই জন্য আপনি এখানে লবণটা দেবেন না আমি ওইগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি তো আর একটা বেগুন আমি নিয়ে নিলাম তো ছোট সাইজ করে আমি এইভাবে কেটে নেব এরকম গোল করে কেটে নিচ্ছি আমি গোল বেগুনি করার জন্য তো আপনাদের বেগুনের সাইজ আপনারা যে কোনো সাইজের বেগুন নিয়ে নিতে পারেন বেগুনি করার জন্য আমি আসলে লাম্বা বেগুন ছাড়া বাজারে পাইনি সেই জন্যই লাম্বা বেগুনগুলাই কিনে এনেছি তো আপনারা যে কোনো সাইজেরটা দিয়েই বেগুনের জন্য বেগুন সংরক্ষণ করতে পারবেন একই সাথে আমি এগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এর বেশি ভিজিয়ে রাখার দরকার নেই দশ মিনিটের জন্যই রাখলেই চলবে এখন আমি পরবর্তী খাওয়ার জন্য যে বেগুনগুলা ফ্রোজেন করে রাখবো সেগুলো নিয়ে নিচ্ছি এখানে আরও বেশ কিছু বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনগুলোও আমি এখন খুব ভালোভাবে দুই পাশ এভাবে কেটে নিচ্ছি আর এটাও আমি তিনটা ভাগ করে নেব এই বেগুনগুলাও আপনার রান্না করার জন্য আমি রেখে দিচ্ছি আপনারা রান্না করার জন্য যেরকম সাইজ রাখতে চান ঠিক সেই রকম সাইজ করে কেটে নেবেন আমি এরকম লম্বা লম্বা সাইজ করেই রান্না করতে পছন্দ করি সেই জন্য এরকম লম্বা করে সাইজ করে কেটে নিচ্ছি তো আপনারা যদি আরও ছোট করতে চান ছোট করে নিতে পারেন তো আমি সবগুলা বেগুনই এখন এইভাবে সাইজ করে কেটে নেব এইভাবে কিন্তু যে কোনো তরকারি অথবা শুটকি দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে তো সবগুলো বেগুন আমার কাটা হয়ে গিয়েছে এখন একইভাবে আমি একটা পাত্রে পানি নিয়ে তার ভিতরে হলুদ দিয়ে বেগুনগুলা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব আজকের এই বেগুন ফ্রোজেন করার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আশা করছি আজকের এই বেগুন ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ সামনে কিন্তু রোজা আর রোজাতে কিন্তু বেগুনের দামটা অনেক বেশি বেড়ে যায় তো এইভাবে আপনারা কিনে যখন তখন প্রয়োজনের সময় ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে ইত্যাদিতে বেগুনি তৈরি করার জন্য হাতের কাছে বেগুন থাকে না তখন বেগুনি করতেও পারা যায় না তো এভাবে আপনারা সংরক্ষণ করে রাখলে যখন তখন বেগুনি তৈরি করে নিতে পারবেন বা যে কোনো কাজে লাগাতে পারবেন এখন সেই বেগুনগুলো আমি একটা শাঁকনিতে নিয়ে নিলাম নিয়ে দশ মিনিট এভাবে রেখে দেবো পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন পানিটা একটু শুকিয়ে নেওয়ার জন্য তো পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি একটা বক্সে ভরে রেখে দেবো তো এরকম একটা বক্স নিয়ে নিয়েছি তো আমি প্রতিদিন যেরকম বেগুনি আমার লাগবে মানে বেগুনি ভাজার জন্য যেরকম বেগুন আমি ব্যবহার করব ঠিক সেই কয়টা বেগুন আমি এভাবে রেখে দেব সাইজ করে যাতে আমার সুবিধা হয় নেওয়ার সময় যে আমি এক একটা করে এভাবে বের করে নিতে পারি তো এরকম করে নিয়ে আবার টিস্যু পেপার দিয়ে দিয়ে দিচ্ছি মানে আমি এক এক দিনের জন্য এভাবে টিস্যু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পলিব্যাগও দিয়ে নিতে পারেন এভাবে করে সাজিয়ে নেব তাহলে উঠানোর সময় আমার সুবিধা হবে আপনারা চাইলে পলি ব্যাগের ভিতরেও রেখে দিতে পারেন জিপলক ব্যাগের ভিতরেও রাখতে পারেন আমি এভাবে বক্সে রেখে দিচ্ছি আবারও টিস্যু পেপার দিয়ে উপর দিয়ে আরও এক লেয়ার বেগুন এভাবে দিয়ে দেব আমি বেগুনগুলো দিয়ে এখন খুব ভালোভাবে উপর দিয়ে আবারও টিস্যু দিয়ে মুখটা লাগিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চেষ্টা করবেন মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার জন্য জাস্ট হয়ে গিয়েছে এখন মুখটা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেব আর যখন লাগবে তখনই এভাবে বের করে কাজে লাগাবো বাকি বেগুনগুলোও শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকেও রেখে দেব তো এই বেগুনগুলো আমি পলিব্যাগে রেখে দিচ্ছি আমার একদিনে যেমন বেগুন আমার প্রয়োজন আমি সেরকম অনুযায়ী বেগুন নিয়ে নিচ্ছি এখানে তো আমি এইভাবে বেগুনগুলো পলিব্যাগে ভরে নিচ্ছি এখন মুখটা ভালো করে নিয়ে তারপরে আমি একটা রাবার দিয়ে মুখটা ভালোভাবে দিয়ে দেব আটকিয়ে দেব আশা করি আজকের এই বেগুন ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারাও এই রমজান মাসে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন তো বেগুনের দাম কম তো বেগুন কিনে এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি